আমি আপনাদের প্রশাসন সম্পর্কে কিছু কথা বলতে চাই। আমার প্রতিপক্ষ বিভিন্ন জায়গায় বলে বেড়াচ্ছে আমার বিভিন্ন কর্মীরা নাকি হুমকি ধামকি দেওয়া হচ্ছে, তা আমি তার কাছে বিনীত অনুরোধ করব, ভাই আপনি নির্বাচনী মাঠে আছেন, আমিও নির্বাচনী মাঠে আছি, তাই আপনি অযথা আমার কোনো কর্মীদের ভয়ভীতি দেখাবেন না, কারণ আপনিও রক্ত মাংস করা মানুষ, আমিও রক্ত মাংস করা মানুষ, আপনারও যা যা আছে হাত পা আমারও তাই তাই আছে, তাই আপনি যদি আমার কোনো নিরীহ কর্মীকে অযথা হয়রানি করার চেষ্টা করেন তার ফল কিন্তু ভালো হবে না। সঙ্গে সঙ্গে আমি প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করব, যেহেতু শিউলা ইউনিয়নে আপনারা আপনাদের টহলের ব্যবস্থাটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সবসময় পায়ে পা লাগিয়ে ঝগড়া বাঁধানোর চেষ্টা করতে পারে, তো আমি ঝগড়ার পক্ষে না। জনগণ যদি আমাকে ভালোবাসে, জনগণ যদি আমাকে নির্বাচিত করে, আমি অবশ্যই নির্বাচিত হব, কিন্তু আমি পিছনের পথ দিয়ে ক্ষমতায় যাওয়াই বিশ্বাসী না। আর সবচেয়ে বড় কথা, আমিও যেহেতু মানুষ, মানুষ হলে মানুষ মাত্রাই ভুল করে, আমারও জ্ঞানত অজ্ঞানে কোনো ভুল হয়ে থাকতে পারে, যদি আমার কারণে আপনাদের মনে কোনো ব্যথা পেয়ে থাকেন, আমার কোনো এই গ্রামের লোকজন কোনো ব্যথা পেয়ে থাকেন, আমি আপনাদের কাছে তার জন্যে ক্ষমা চাচ্ছি, সেইগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে একবার শোধরানোর সুযোগ করে দিবেন, যেন আমি আপনাদের সেই ভুলগুলো সংশোধন করতে পারি। সবশেষে আমি আমাদের অভিভাবক সাতক্ষীরা তিন আসনের গর্ব, আপামর উল আকছার এবং আমাদের আশাশুনি উপজেলার গর্ব, আমাদের আশাশুনি উপজেলার আমাদের অভিভাবক আশাশুনি উপজেলা সুযোগ্য চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডিএম মোস্তাকিম সাহেব, আমি দুজনকেই অনুরোধ করব, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রীর একটি ঘোষণা আছে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, তাপরা দুজন আমার অভিভাবক হিসেবে এই শিউলা ইউনিয়নের নির্বাচনকে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ করে দিবেন, এবং এখান থেকে যে জনতার ভোট নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হবেন সে আপনাদেরই চেয়ারম্যান হবে এবং আপনাদের দলকে আরও সুসংগঠিত করবে, এই আশ্বাস আমি আপনাদের দিতে পারি। তাই আপনাদের এই বিনীত অনুরোধ রাখছি, সঙ্গে সঙ্গে প্রশাসন, নির্বাচন কমিশন, আমার যে সাংবাদিক ভাইরা আছে, আপনারা শিউলা ইউনিয়নের দিকে সুদৃষ্টি রাখবেন, এখানে কেউ যেন কোনো পিছনের পথ দিয়ে কাউকেও আঘাত না করে কিংবা নির্বাচনী পরিবেশ বাধাগ্রস্ত না করে, এটাও আপনাদের দিকার বিষয়, আপনারা সেগুলো দেখবেন। আমি কথা দিচ্ছি আমার কর্মীরা কোনো সময় কারোর গায়ে আগে কোনো ফাউল টক করবে না কিংবা কাউকেও বেশি কথা বলবে না, কারণ আমি একজন শিক্ষক মানুষ, আমিও ছাত্রদের লেখাপড়া শিখাই, আমার কর্মীদেরও কথা আছে, আপনারা ভালোবেসে মানুষকে কাছে নেবেন, মানুষকে যদি ভালোবাসতে পারেন নিশ্চয়ই তারা আমার কাছে আসবে এবং আমাকে ভোট দেবে, কোনো দিন জোর করে হুমকি ধামকি দিয়ে জনগণের ভোট আদায় করা যায় না, তাই পবিত্র আমার আত্মা যেন আপনারা আমার কর্মীবৃন্দ সহ আমাদের যে জোটের নেতৃবৃন্দ আছে সবার কাছে অনুরোধ থাকবে, আজ থেকে 5 তারিখ পর্যন্ত।